ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার হয়ে লাভটা কি? যদি মানুষ না হতে পারো, আমার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আমিও তো পারতাম বাবা চাকরি করতে পারতাম না, তাহলে আমি কেন তোমাদের দাঁড়িয়ে এসে চোখের জল ফেলতে যাব? জন্মে এই চোখের জল সত্য, আর জগতে যা দেখছো সব মিথ্যা। কার জন্য কাঁদবে তুমি জগৎ মাঝে? বাড়ি ঘর আত্মীয় স্বজন পুত্র পরিজন টাকা পয়সা ধন ঐশ্বর্য কার জন্য কাঁদবে? প্রতিদিন প্রতিটা আসরে বলি, আমি জানি না কতটুকু আমি নিতে পারি বা আপনারা নিতে পারেন। এই জগৎ মাঝে যদি আপনি দিতে পারেন, আপনার থেকে ভালো কেউ নেই। আর যেদিন এতটুকু দিতে পারবেন না, আপনার থেকে খারাপ মানুষ আর কেউ হবে। প্রতিদিন চিন্তা করে দেখবেন কথাটার বাস্তবতা। এই যে আমার কিবোর্ড বাজাচ্ছে দাদা, এখনো 60 বছর পার হয়ে গেছে, ছেলে বউ, এই যে চিন্তা, আমি ওনার হয়ে বলছি বাবা, একটা রাত তো ঠিক করে মনে হয় ঘুমায় না সংসারের চিন্তা। এই যে ছেলের বউ, তার বাচ্চা হবে, ছেলে কিছু দেয় না সংসারে, ও হেসে ঠেলে মরছে বাবা, এ তো বাস্তব। আজকে সকালে বাজারে গিয়ে বললাম, হ্যাঁ রে কতদিন করতাল বাজাবি? পারবি তো সারা জীবন বাজিয়ে খেতে? শুধু দিয়েই গেলাম বাবা, হাত দিতে দিতে তো আমি নিঃশেষ। একদিন তো আমার চিতায় আগুন জ্বলবে। শুধু দিয়েই যাবো, দিয়েই যাবো, বিনিময়ে পাবে না কিছু তুমি। শুধু দিয়ে যাবে, বিনিময়ে কিচ্ছু পাবে না, লাঠি ঝাঁটা গঞ্জ লাঞ্ছনা গঞ্জন এছাড়া কিচ্ছু পাবে না। কিন্তু তাকে যদি কেউ দেয়, সে শুধু হাতে ফিরিয়ে দেয় না। আজকে স্ত্রী নিস্তারিণী, স্বামীর রোগ বার করতে পারছে না, কবিরাজকে ডেকে নিয়ে এসেছে। কবিরাজ দেখুন তো, কবিরাজ কাকা, আমার স্বামীর গায়েগুলো কি হয়েছে? কবিরাজ একবার দেখেই ছুটে এলো ঘরের বাইরে। ওরে পাপে, কি হয়েছে কবিরাজ কাকা, আমার স্বামীর কি হয়েছে, আপনি চলে যাচ্ছেন? দেখো মা, তোমার কাছে মিথ্যা কথা বলাটা আমার ঠিক উচিত হবে না। তোমার স্বামীর কুষ্ঠ হয়েছে, আপনি চলে যাচ্ছেন, আমার স্বামীটাকে কিছু ঔষধপত্র দিয়ে যান, যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মা গো, এই রোগের কোনো ঔষধ হয় না গো, তখনকার দিনে ছিল না কুষ্ঠ রোগের ঔষধ। জানবেন, যে রোগ সৃষ্টি হয় সেই রোগ কিন্তু নির্মূল হয় না। হয়তো আস্তে আস্তে কমের দিকে চলে আসে। কমের মানে, প্রথমে করোনা যখন এলো তখন করোনার যে ভয়, আজকে যদি কারোর করোনা হয় তাহলে আর ভয়ের কারণ নাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু করোনা কিন্তু যখন সৃষ্টি হয়েছে সারা জীবন থেকে যাবে, কারণ যে রোগ সৃষ্টি হয় বসন্ত রোগ, নির্মূল হয়েছে, এখনো তো পক্স হয় ঘরে। একটা সময় পক্স হলে মানুষ ভয় পেত, এখন তো ডাক্তাররাই উল্টে অনেক কিছু খাইয়ে দিচ্ছে পক্সের মধ্যে। যে রোগের ঔষধ বেরিয়ে যায়, আস্তে 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 সেই রোগ দূরীভূত হয়, কিন্তু রোগ কিন্তু নির্মূল হয় না। তা কুষ্ঠরোগ সেই সময়ে, তখন ঔষধ বাহির হয় না, আজকে করোনা ভাইরাসের মতো কত মানুষ মারা যেত। তা কবিরাজ বলছে, মা গো এই রোগের কোনো ঔষধ হয় না, ঔষধ এখন একটাই, ভগবানকে ডাকো, তিনি যে কটা দিন রাখবেন তোমার স্বামী ধরাধামে থাকবেন, যখন নিয়ে যাবেন একেবারে গৌর হরি বল হয়ে যাবে। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, কবিরাজ বলল এ রোগ সারবার নয়,
তার মানে যতদিন না আপদ বিদেয় হবে ততদিন এ ঘরে আর থাকি কেমন করে, মানে স্বামীটা সঙ্গে সঙ্গে আপদ হয়ে গেল। লীলা শুনতে শুনতে চিন্তা করো, যে স্বামী তোমাকে উজাড় করে দিল সেই স্বামী মুহূর্তের মধ্যে আপদ হয়ে গেল, এই জন্যই লীলার সৃষ্টি। লোটা কম্বল গুটিয়ে নিয়ে যখন চলে যাবে, চপল গোপাল নিস্তার নিজের চরণ দুটো জড়িয়ে ধরেছে, নিস্তারনি তুমি আমায় ছেড়েছি তুমি চলে গেলে কে দেবে আমার শেষের দিনে খোদায় দুটো অন্ন, কে দেবে আমায় পিপাসায় একটু জল, যেও না নিস্তারিনি তুমি যেও না। নিস্তারিনি মনে মনে চিন্তা করছে, বাপের বাড়ি যাবো না, সারা জন্ম ধরে তোমার এই কুষ্ঠগুলো সেবা করো। বলি স্বামী আছো ওই পর্যন্ত ঠিক আছে, তা বলে তো প্রতিভক্তি আমার নাই। বাহ নিস্তারিনি বাহ, বাহ নিস্তারিনি, এই আমি গোপাল, একদিন তোমার সুখের জন্য আমি কি না করেছি, আর আজই ব্যবহার, তোমার এই ব্যবহার দেখে আমার কি বলতে ইচ্ছা করে যাবে। ওহে কলির জীব, তোমরা তো সংসার সংসার করে মরো, কিন্তু সংসারের মর্ম তোমরা কেউ বোঝো না। নিস্তারিণী বলছে, স্বামী আমি তোমার কাছে থাকতে পারি কিন্তু একটা শর্ত আছে। এই হচ্ছে কলিযুগ, স্বামীর কাছে স্ত্রী থাকবে তাও কিন্তু বাবা শর্ত করে। আমি তোমার কাছে থাকতে পারি কিন্তু একটা শর্ত আছে, আজ থেকে তুমি কিন্তু আমার সঙ্গে এই ঘরে একত্রে থাকতে পারবে। আমি কোথায় থাকবো বলে দাও, আমি কোথায় থাকবো বলো, আমি এত নিষ্ঠুর নই, আমি তোমার জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি, সেটা কোন ঘর জানো, সেটা হলো ওই গোয়াল ঘর। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে হাসছে, গোপাল বৈষ্ণব চরণের অপরাধের জ্বালাটা কেমন দেখ, সবে তো শুরু, সবে তো শুরু রে, সবে ঘর থেকে গোয়াল ঘরে যাচ্ছিস, গোয়াল ঘরের মধ্যে গলিত কুষ্ঠের যন্ত্রণায় কাঁদে নিস্তারিণী, যার তোমার দোষ নাই, সব আমার কর্মফল, দোষ কারো নয় গো মা, কার দোষ, দোষ করো নয় আমি সখাতে ডুবে মরে শ্যামা, দোষ করো নয় গো মামা, দোষ করো নয় গো মামা, আমার ধর্ম ধর্ম কোদণ্ড স্বরূপ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম গো ধর্ম ধর্ম,
কদণ্ড সদ পুনঃ ক্ষেত্র মাছে কাটিলাম কো সে কূপে মেরিল কাল রূপ জল কাল মন আরো যতদিন যায় হাতের আঙুলগুলো বেঁকে গেল, সর্বঙ্গটা পঙ্গু হতে শুরু করল, আবার এই ফসকাগুলোর মধ্যে ছোট ছোট পোকা হয়েছে, পোকা। আর এই পোকাগুলো যখন কামড়াতে শুরু করে না, চপল গোপাল সেই যন্ত্রণা সহ্য করতে পারে না। নিস্তারিনী নিস্তারিনী হনিস্তারিনী, আমি কাকে ডাকবো, আমার মাকে না তোমাকে? সারা জনম ধরে যে হাত দিয়ে আমি তোর পায়ে অঞ্জলি দিয়ে এলাম, হাস তো রেখি বিচার মা, আমি কেটের যন্ত্রণা কেন সহ্য করতে পারছি না? মা যেন একবার সে দাঁড়িয়ে সন্তানকে বলতে চাইলো, হ্যারে তুই যে বৈষ্ণব চরণের অপরাধী, তাই যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধী করে, সে আমার চরণ সেবা করলেও আমি তাকে কখনো কোল দিতে পারি না রে। মহাজন একবার সে দাঁড়িয়ে বলছে, গোপাল গোপাল রে, সবে তো শুধু কীটের কামড় খেয়েছিস, ওরে কোটি জন্ম তোকে এই কীটের কামড় সইতে হবে, কারণ তুই সেবাসের মতন বৈষ্ণবের চরণের অপরাধী। নিস্তারিণী আমাকে একটু জল দেবে? নিস্তারিণী
কিটের কামরার সহিতে না পারি সহিতে না পারি আমায় ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ভগ মাতারা সকরি ভগ মাতারা সকরি দিনে দিনে চপল কপালের কুষ্ঠ বাড়িতে লাগিল বাড়িতে লাগিল নিস্তারিণী আমাকে একটু জল দাও আমি জল নিয়ে খাবো খেতে পারছি না নিস্তারিণী তার স্বামীর জন্য জল নিয়ে এসেছে কিসে করে জানো একটা নারকেলের মালাই সত্যি কথা বলতে কি তোদের দেখলে ভাবছি আমি যেই বয়সের ছেলে এত কীর্তনের মধ্যে তোদের প্রাণ কত জায়গায় যাই আমি সত্যি এদের দেখে গিয়ে আমার নিজের এলাকাতে উদাহরণ দেই তোদের মতন করে তাদেরকে কোনোদিন আমি এইভাবে কীর্তন শুনতে দেখি নাই জানবে শিশুকাল থেকে যদি গৌর গোবিন্দ সেবা করতে না পারো এটাও সেবা এই যে শুনছিস এটাও সেবা শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষীরে সোনার মধ্যে ভজন হয় এটা কর্ণকূট পাত্র হারি পাত্র দিয়ে যত গৌর কথা কৃষ্ণ কথা সাধন হবে আমার এখন বলতে ইচ্ছা করে সেই কথা আর চপল গোপাল বলছে পার করে দে আমায় শ্যামা পার করে দে আমায় শ্যামা বড়ই অপারে পড়েছে বড়ই অপারে পড়েছে এই সুরটা কোথা থেকে নিয়েছি জানেন দেখবেন বীণা দাশগুপ্তের যাত্রা লক্ষ্মী তার নটি বিনোদিনী ক্যাসেটে আছে পার করে দেয় আমায় শ্যামা বড়ই অপারে পড়েছে কে গাইছে স্বয়ং রামকৃষ্ণ চরণ দুটি বাড়িয়ে গিরিল ঘোষের ওই ক্যান্সার নিজে বড়ই অপারে পড়েছে মাগো চরণ দুটি বাড়াইয়ে দেমা চরণ দুটি বাড়াইয়ে দে পার করে দে
স্বামীর জন্য জল নিয়ে এসেছে কিসের করে জানো, একটা নারকেলের মালাই করে। স্বামী স্বামীর কাছেও যায় না, এই নাও বারে নিস্তারি নেই বা। হেই আমি গোপাল, তোর সুখের জন্য কি না কর, আমার একটা কাঁসার গ্লাসেও জল দিলি না। তোমায় কাঁসার গ্লাসে জল দেবো, তারপর গ্লাসটাকে মাজবে শুনি। দারুণ সংসারে ওহে কলির জীব, তোমরা তো সংসার সংসার করে মরো, কিন্তু সংসারের মর্ম তোমরা কেউ বোঝো না গো। এই দারুণ সংসারে চরিত্র দেখি আমারে পরানে লাগছে, কলির কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, বেঁধে না জানি কখন কি আমার, না জানি কখন কি আমার। মনের পরমে হরির শামিল, থেচি আমার ধবল, আমি মনের আবার কাচেরি ভরমে মানিক ঠাকুর এখনই হয়েছে শোক, আবার কাচেরি ভরমে মানিক আমার এখনই আমার এখনই হয়েছে। সত্যি আন্তরিক, খুব আন্তরিক। অল্প বয়সে ছেলে, আসলে ওর বাবা ভালো হলেই ছেলে ভালো হয়েছে। জানবেন গাছের গোড়া ভালো না হলে গাছ দাঁড়াতে পারে না, এত প্রেম এত ভক্তি। আর হরে কৃষ্ণ হলদার দাদার কাছে শেখে, জি বাংলাতে ওরা যায় মাঝে মাঝে, ওদের অনেক বড় পাওয়া। কাছেরে ভরমে মানিক নিস্তারিণী আমার এখনই হয়েছে শোক, আমি সুখের লাগিয়া এখন মধ হইল দুঃখের তরে নিঃসরিনি ঘরে বানানোর সময়, আমি চিন্তা করি নাই একদিন ছবি আমার ঘরে কাচেরি ভরমে মানিক
আমার এখনই হয়েছে সব, এখনই হয়েছে সব। আমি সুখের লাগে এখনো বাধিনু হইল দুঃখিনী তনে স্ত্রী, ওই জ্বলন্ত অনলে দেখিয়া পতঙ্গ জ্বলিয়া পড়িয়া নিস্তরণী আমার দশায় বলি আমার দশায়া তেমনি বলি না জানি পরি নামে আমার কি মায়া আছে, বলি আমার দশায়া যে তেমনি একবার বলো বলো নিস্তারিণী। বলো পড়ি নামে আমার কি মায়া আছে, আমার দশা তেমনি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট করতে করতে গোয়াল ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে গেছে। আর নিস্তারিণী ঠিক সেই সময় স্বামীর জন্য খাবার নিয়ে এসেছে, ঠিক মধ্যাহ্ন কাল দুপুরবেলায়। কিসে করে জানো মা? একটা কলার খোলায় করে। হ্যাঁ গো স্বামী, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। সারা দেবে কে? সে তো অচৈতন্য অবস্থায় পড়ে আছে, কোনো সারা নাই। অনেক ডাকাডাকি করবার পর যখন কোনো সারা পেল না, নিস্তারিণী মনে মনে চিন্তা করছে তাহলে কি আপদ বিদেয় হলো। যাক, যদি মুক্তি পায় খুব ভালো কথা, ও মরে নিজেও বাঁচবে আমাকেও বাঁচাবে, এটাই কলিযুগ বাবা। অনেক ডাকাডাকি করবার পর যখন কোনো সাড়া পেল না, নিস্তারিণীর ভীষণ আনন্দ হয়েছে। এতদিনে আপদ বিদেয় হয়েছে, গলিত কুষ্ঠের পচা গন্ধ কিন্তু এইভাবে ফেলে রাখলে কতক্ষণ আমারও তো এই রোগ হতে পারে। নবদ্বীপের এ দরজায় ও দরজায় গিয়ে বলে এলো, কিন্তু যে একবার শুনতে পায় গলিত কুষ্ঠব্যাধি মুখের উপরে দরজাটা বন্ধ করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, চপল গোপালেরা সৎকার। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে যা করতে হবে আমায় রাতের অন্ধকারে করতে হবে। তখনকার দিনে নিয়ম ছিল যে জাতের মানুষ মারা যাবে সেই জাতের মানুষকেই দাহ করতে হবে, অর্থাৎ পোড়াতে হবে। এখন চপল গোপাল জাতিতে ব্রাহ্মণ, নিস্তারিণী মনে মনে চিন্তা করছে অন্য জাতের লোক দিয়ে যদি শ্মশানে পাঠাই আর যদি কেউ দেখে ফেলে আমাকে নবদ্বীপ ছাড়া করে দেবে। তাই রাত্রি হতেই নিস্তারিণী ঘোমটাটা দিয়ে চললেন কোথায়। এই যে ঘোমটার কথা মনে পড়ল, এখন আর ঘোমটা আছে গো? হ্যাঁ আছে ঘোমটা। হ্যাঁ এখন তো ভাসুর দাদাই হয়েছে, কি সুন্দর ডাকে দেখবেন অমুক দা, মনে হয় একমার পেটের ভাই বোন। আমি দেখেছি, আমি একবারই কীর্তন করতে গিয়ে তার ভাই বউ ডাকছে হে গোপাল দা, বাবা রে, মনে হয় যেন ওর মায়ের জন্ম দিয়েছিল। এই কালচারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এই হাসির কথা হলেও এটা কিন্তু বাস্তব সত্য, কলিযুগের স্বামী হয়েছে আসামির সমান আর ভাসুর হয়ে গেছে অসুরের সমান। এই যে আপনাদের এখানে এখন তো সবার মাথায় ঘোমটা থাকবে, কারণ এটা স্বাভাবিক ঠান্ডা, যার দিদি ইচ্ছা করে না সেও দেবে, আর যদি ঠান্ডা না থাকতো নিতাই গৌরবী।
তার নিস্তারিণী স্বামী বেঁচে থাকতে ঘোমটা দিয়েছে কিনা জানি না, স্বামী মরে গেছে ভেবে ঘোমটাটা টেনে দিয়েছে এরকম করে, কারণ যাতে কেউ চিনতে না পারে। গেল কোথায়? নবদ্বীপের হাড়িপাড়ায়। ওই হাড়িপাড়ায় দুজন ডোম থাকে, এইবার বলি সবসময় মায়েদের নিন্দা করলে হবে, ছেলেরা সাধু সবই গোল লেগে গেছে। আপনার পাড়ায় যদি কেউ মরে যায় পাড়ার ক্লাবে ছেলেদের ডাকতে যাবেন? হিসাব আগে মেটাবে তারপরে মরা যাবে, হিসাবটা কি জানিস? কি বলতো? বাহ, বলছি বোতল। আমার ছোট কাকা ভালো নাম দিয়েছিল টকাশ। আবার বাঁকুড়ায় গান করতে গিয়ে বলছে খেপা জল, বিভিন্ন নাম আছে। হ্যাঁ, দেখবেন এখন জন্ম মৃত্যু বিয়ে মদের বোতল নিয়ে। কি ভুল বললাম? আজকে মুদিখানা নিচ্ছি, তা বলছে বাচ্চা জন্মালে মদ লাগবে, বাচ্চা মৃত্যু হয়ে গেলে তখন মদ লাগবে, বিয়ের সময় মদ লাগবে। আমি তাই তো ঠিকই, তা জন্ম মৃত্যু বিয়ে মদের বোতল নিয়ে আসছে বছর আবার হবে না? বেশ, তো যাই হোক, যাও একটু আনন্দও হচ্ছে, সব রকম দিতে হয় তো বাবু। তা হারিয়া রামুয়া দুজন মরা পড়ায় ডোম জাতিতে, মদ খেয়ে পড়ে আছে বেহুশ হয়ে, আর নিস্তারে নেই। ঠিক সেই সময় গিয়ে ডাকছে, হারিয়া, হে রামুয়া। হারিয়া রামুয়াকে ঠেলছে, মদের নেশায় তো বেহুশ। এই পিপ ফিসর গল্প শুনেছ? মানে বাড়িতে চোর এসছে আর দুইজন এত আলসে কুয়ে, এ ওকে ঠেলছে ওকে ঠেলছে, উঠে যাবে না তাও দরজাটা দেখ। এই পিপ অফিসর মানে কি বলছে? তুই পিঠ ফিরে শো, সেটাও বলতে পারছে, মানে পিপ মানে এত কুড়িয়ে আলসে কুড়িয়ে, মানে জম্মের কুড়ে। এরকম কুড়ে মানুষ পাবেন কিন্তু বাবা, হ্যাঁ আছে না এরকম কুড়ে? কিছু কিছু মানুষ আছে দেখবেন, এই কি করে বলে জানো, খোল করে না কি বলিস তোরা? যাই হোক, সে নিস্তারিণী ঘোমটাটা টেনে নবদ্বীপের হাড়ি পাড়ে গিয়ে যখন ডাকছে, হারিয়া রামুয়াকে ঠেলে, রামুয়া হারিয়াকে ঠেলে, ও বলে তুই যা, ও বলে বেটা তুই যা। হে হারিয়া, হে কে রে, সেই এক মাতালের কথা মনে পড়ে গেল, বলে মারবো কম দৌড়াবে বেশি, যা। কিছুক্ষণ পরে হারিয়া রামুয়া দুজন ছুটে এসে দরজা খুলে বলছে, কে মা তুমি? হমা, কে তুমি? সর্বনাশ করেছি, এই এত জোরে যদি চিৎকার করিস আর যদি কেউ জানতে পারে আমি ব্রাহ্মণের স্ত্রী হয়ে জাতিতে তোরা ডোম তোদের কাছে এসেছি, একটু আস্তে বল। শোন, আমি আমি ওই নবদ্বীপের বামুন পাড়াতে থাকি, আমার স্বামী মস্ত বড় পণ্ডিত ছিলেন, বাঙালির ভক্ত ছিলেন, এই কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন, তো রায় বাবা আমার স্বামীটাকে একটু সৎকার করে দিয়ে যা। হারিয়া বলছে, এরম এই কি রোগ যেন বলল, কষ্ট কাঁধে হয়ে মরি আর কি, মরার দায় চেপেছি, আমরা পারবো না, আমরা পারবো না। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, এদের কিছু লোভ দেখাতে হবে, আর জানবেন কলি যুগে কলি জীবের লোভ সব থেকে বেশি। ভগবান কাউকে দিয়ে খুশি করতে পারেনি, দেখবেন চিন্তা করে, যাকে যত দিয়েছে সে বলে আমার নাই, আর ভগবানের কাজে তো ও তো মিথ্যাই গৌর হরি। যদি কেউ বিচিত্র অনুষ্ঠানের জন্য চাইতে যায়, সিরিয়ালের অমুক নায়িকা আসবে নায়ক আসবে, তখন দেখবেন যার 10 টাকা দেবার ক্ষমতা পকেট থেকে 100 টাকা বার করে দেয়, আর যখনই নাম যজ্ঞের জন্য যদি কেউ চাইতে যায় নিতাই গৌর হরি হল, যার 100 টাকা দেবার ক্ষমতা সে 10 টাকা বার করে দেয়, ঠিক উল্টো, এটাই কলিজ। ভগবান কাউকে দিয়ে খুশি করতে পারেনি, যাকে যত দিয়েছে সে বলে আমার ততই নাই, নাই নাই করতে করতে নিতাই গৌর। তার নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, এদের একটু লোভ দেখাতে হবে, এই হাতের আংটিটা ওদের দিয়ে দে, সোনার চেনটাও দিয়ে দে, এই শোন যদি লাগে আরো কিছু দেব, এবার তাড়াতাড়ি করে নিতাই গৌর হরি বল। হ্যাঁ,
ওই আপদ বিদায় কর। এখন হারিয়ার রামুয়া চিন্তা করছে সোনার হার আর আংটি, ওকে যদি কোনো রকমে ফেলে দিয়ে আসতে পারি এ দুটো আমাদের হয়ে যাবে। বেশ বেশ মা চল, নিস্তারিণী সঙ্গে করে নিয়ে এসেছে। ওই দেখো ওই ওই ঘরটা দেখ, ওমা তোর স্বামী ওই ঘরে, মানে ওই ঘরে তো গরু থাকে, ওখানেই রেখেছি। ও রে বাবা রে, স্বামী বেঁচে থাকতে কত ভক্তি দেখাস, আর যেই না স্বামীটা মরে গেছে স্বামীটাকে নিয়ে গোয়াল ঘরের মধ্যে ফেলে রেখেছে। রামুয়া বলছে হারিয়া আমাদের দরকার আছে কি, যা করতে এসেছিস তাই কর, এরপর সোনার হারা আংটি কিছুই পাবি না। চল ওই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করি। এই বলতে বলতে গলিত কোষ্ঠের পচা গন্ধ তো, যেই না গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করেছে আর তো গন্ধে কে টিকবে না। হারিয়া বলছে রামুয়া ওসব গন্ধ টন্ধ ছেড়ে দে, সোনার হারা আংটি কিন্তু নাকে শক্ত করে কাপড় বাঁধ, নাকে শক্ত করে। ও কি গন্ধ কি এখানেও আসলো না? আমি গন্ধের কথা বলছি, ওই মা এই অবধি চেয়েছে সর্বনাশ করেছে, গন্ধ বেরিয়েছে নাকি এখানে সর্বনাশ করেছে। হায় হায়, সে টিভিতে আমার মনে পড়ে যায় বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ হয়েছে, এখন যে খেলা দেখছে সে চিন্তা করছে কই আমার এখানে তো বৃষ্টি হচ্ছে না, বন্ধ হলো কেন? তা ঠিক তেমন হলো আজকে বাবা। হ্যাঁ গন্ধের কথা বলতে বলতে এই দেখো এবার কিন্তু চাদর নামিয়ে ফেলেছে, মানে গন্ধটনের নাকে গেছে, কীর্তন এতটাই অনুভব করেছে এই বলতে 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 গন্ধের জায়গায় চলে গেছে। এবার বাঁশের সাথে চপল গোপালের দেহটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে কাঁধে তুলে চলেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, জোরসে বলো হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, জোরসে বলো হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, জোরসে বলো হরি বল। এখন হরি বল কেমন কেমন এরকম না, এ তো ভালো বললাম, বলো হরে বাবা রে, এবার কি হবে? আমি কিন্তু চিন্তা করি অন্য কিছু, যারা বলছে তাদের দোষ নাই, যে বেটা মরেছে তার দোষ, কারণ জীবনে তো এই কান দিয়ে হরিনাম শোনেনি। হ্যাঁ দেখবেন ওই যতই হরি বলুক না কেন, বাসের চালিতে যাও আর খাটিয়ায় যাও আর পৌরসভার গাড়িতে যাও, এখন তো আমাদের পৌরসভায় গাড়িতে গাড়িতে মরা নিয়ে যায়, আর মরার তো এখন বাসের বাড়িও খেতে হয় না, মরেও আরাম আছে বাবা, এখন 40 মিনিটে সব শেষ, বাড়ির লোক কে আছেন ওই একবার দেখাবে ঢুকিয়ে দিল নিতে, তারপরে দেখি আবার ওই 40 মিনিট পরে অস্থি নিয়ে আসে, কি খুঁজে পায় আমি জানি না বাবা, পায় পায় অস্থি পায়, ও চুল্লি থেকে বেরোয় অস্থি বলো তো, ওখানেও ঢপের চল, কতগুলো ওই পোড়া কাঠ এনে রেখে দিল, বলে এর মধ্যে জল না, কিন্তু আগে বোঝা যেত যখন দাহ হতো কাঠের আগুনে তখন বোঝা যেত, তা যাই হোক এখন মরেও সুখ হয়েছে, বোঝা যায় কি করে বুঝবে তুমি? হ্যাঁ কাঠে বোঝা যাবে সেটা তো বললাম, এটা তো 40 মিনিটের কথা বলছি, তার মানে 40 মিনিটে কোথায় পড়ে কারেন্টে, বাহ আছে তোমাদের এদিকে জয়নিতা। তা যাই হোক মরা শ্মশানে নিয়ে এসেছে, ভালো করে চিতা সাজিয়েছে, এবার চিতার থেকে একটা একটা করে কাঠ সাজিয়ে দেবার পরে চপল গোপালের দেহটাকে বাসের থেকে খুলে নিয়ে চিতার উপরে শুয়ে দিল, চিতারের উপর আরো কিছু কাঠ চাপিয়ে দিল, এবার কিছু পাটকাঠি এক জায়গায় করে আগুন ধরিয়ে যেই না চিতার মধ্যে দিয়েছে, চপল গোপাল চিৎকার করে বলে উঠল আমি মরি নাই, আমি মরি আমি মরি না,
একেতে শ্মশান ঘাট, তাও আবার আগেকার দিন। তারপরে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে অধিক রাতে যদি দুজন পোড়াতে গিয়ে মরা যদি চিতার উপর থেকে নড়ে বলে আমি আমি মরিনি, যারা পোড়াতে যাবে তাদের দশা কেমন হবে? এই মাঝখানে দেখলাম একটা ঘটনা বেরিয়েছে, গাড়ির ওপর থেকে উড়ে উড়ে আসছে কে, এই কিছুদিন আগের ঘটনা, নিউ টাউনের নাকি ঘটনা, ভূত আমি জানি না, ভূত না অন্য কিছু। আপনি দেখেছেন? ওনার নাকি গায়ে বেঁধে গেছে, যেই না মনে নড়ে উঠেছে অমনি হারিয়া রামুয়া বলছে ভূত 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 ভূত। রামুয়া বলছে হারিয়া একটু ভালো করে দেখি না, তুই যা, আমি যেতে পারবো না, তুই কাছাকাছি গিয়ে দেখছি সত্যি মরেনি। রামুয়া বলছে হ্যাঁ রে, তুই মরিস নি? না আমি মরিনি, তোর আমায় জ্যান্ত পুড়িয়ে মারিস না, সর্বনাশ করেছে, একেতে জাতিতে দম, আর ওরা ও হচ্ছে ব্রাহ্মণ, আমরা দম ও ব্রাহ্মণ, তারপরেও জ্যান্ত, যদি জ্যান্ত ব্রাহ্মণ পুড়িয়ে মারি শেষে তো ব্রহ্মহত্যার দায় পড়ব, তার চাইতে চল ওই চিতার থেকে কাঠ সরিয়েকে আগে টেনে তুলি। কাঠ সরিয়ে টেনে তুলে বলছে হেই মা তুমি মরনি? না রে আমি মরিনি রে, তোর আমায় জ্যান্ত পুড়িয়ে মারিস না, একবার ভেবে দেখ এইভাবে যদি তোদের কেউ পুড়িয়ে মারত। এই বলতে বলতে চপল গোপাল কাঁদছে, না রে ভাই পারবো না রে, জ্যান্ত ব্রাহ্মণ পুড়িয়ে মারতে পারবো না। শোনো তোমার স্ত্রী সোনার হারার আংটি দিয়ে বলেছে তোমার সৎকার করে দিতে, তাই তোমায় ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না, আবার তোমায় পুড়িয়েও মারতে পারলাম না, তোমার ভাগ্যে যদি থাকে তুমি ভালো হলেও হয়ে যেতে পারো। এই বলে ওই সুরধনী গঙ্গার ঘাটে গাছের নিচে বসিয়ে দিয়েছে। আরে তোরা আমায় একা ফেলে যাস না এই অন্ধকারে, আমি বড় অসহায়, আমি চলতে পারি না, আমায় ফেলে রেখে যাস না রে। আর দাঁড়ায় বাবা, একা গঙ্গার ঘাটে গাছের নিচে বসে বসে চপল গোপাল কাঁদে আর বলে বলো বলো কোন পাপে মরে, এমন হলো গানটা যেভাবে ধরন দিলাম ঠিক আমার গুরু ভাই ভাবেই গাইতেন, এখনো করেন শ্রীমতী রীনা কর, তার চরণে জানাই শত কোটি ধন্যবাদ। আহা এ সুর বুঝি আর খবর নয়, মহিলা কণ্ঠ এত জাদু তার গানের গায়কীকে, আমায় শুধু আশীর্বাদ করে দুহাত করে সুরজিৎ, আমার ছেলেকে বলি আমার সুরজিৎ আমার নামটা বুঝি রাখতে পারে, পারবো কি না জানি না, চেষ্টা করি মাত্র বাবা। বলো বলো কোন পাপে মরে হলো, সময় বলো দয়া ময় ঠাকুর, সময় বল কৃপা।
চপল গোপাল যে ঘাটে বসে বসে কাঁদছে বাবা, সেই ঘাটে কত মানুষ এসেছে গঙ্গা স্নান করতে, আর আজকে তো বড় অসহায়, যাকে দেখছে তার পা দুটো জড়িয়ে ধরছে, হাত দুটো পঙ্গু, তো ওই গড়াতে গড়াতে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে, গো গোমায় একটু জল দাও, কৃপা করো। কিন্তু কেউ দিল না বাবা, যে একবার দেখতে পায় গলিত কুষ্ঠ ব্যাধি সে আর ওর কাছে যায়। আমার গৌরহরি চিন্তা করলেন, ও যদি মরে যায় তাহলে আমার নামে যে কলঙ্ক হবে ওকে বাঁচিয়েও রাখতে হবে, আবার ওকে কষ্টও দিতে হবে।
একজন বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন, এই বৈষ্ণবের নাম এখনো পর্যন্ত জানা যায়। যদি কেউ জেনে থাকেন আমাকে বলতে পারে। গৌড়হরি একজন বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন চপল গোপালের কাছে, যা একটু জল দান করে আয়, না হলে পিপাসায় কাতর হয়ে মরে যাবে যে। সেই বৈষ্ণব এসে বলছে, এই কি নাম তো? আমার নাম চপল গোপাল, কিন্তু তুমি কে? আমি একজন বৈষ্ণব, তুই অমন করে কাঁদছিস কেন? জানো বৈষ্ণব, আমার হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি কতজনের কাছে একটু জল চাইলাম কিন্তু জল দেওয়া তো দূরের কথা, কেউ আমার কাছে এলো না। ওরে তুই জল খামনি বলে কাঁদছিস, আমি তোকে দেব রে দেব। নিজের গাত্র উন্নিখানি ভেজিয়ে নিয়ে এলেন। বৈষ্ণবের কত করুণা দেখো, এই হচ্ছে বৈষ্ণব। দীনতা বিনয় না থাকলে বৈষ্ণব হওয়া যায়? সরোদনি গঙ্গার জলে নিজের উত্তরীয় বসনখানি ভেজিয়ে এনে, হা কর গোপাল, খা গোপাল খা, আর খাবি না বৈষ্ণব, আমার মতন অধমের জন্য তোমার কত করুণ, তোমার কত করুণ বৈষ্ণব, আমি আর খাব না। তুমি কি বলতে পারো বৈষ্ণব, এই এই নবদ্বীপে কি এমন কেউ নাই যে আমায় কলিত কুষ্ঠের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? আছে রে আছে, কিন্তু তুই তো সময় থাকতে তাকে চিনলি না রে।